আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয় অনেক ভালো। আমি আবু হানিফ, আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন না, তবে আশা করি নাটিনে দেখবেন অনেক কিছু শিখতে পারবেন। আমার সামনে যে পিসিবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি স্যামসাং ইনভার্টার ওয়াশিং মেশিনের, ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনের মেইন পিসিবি। এবং এটা হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে মেইন পিসিবি, একটা হচ্ছে ইনভার্টার পিসিবি। তো এখানে ড্রাইভটাকে চালানোর জন্য আলাদাভাবে দেওয়া হয়েছে এবং পুরো সিস্টেমটাকে চালানোর জন্য এখানে একটা পিসিবি দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে WD80J সিরিজের একটা পিসিবি। তো আমরা জানি যে WD, WF, WW এরকম বিভিন্ন সিরিজের ওয়াশিং মেশিন স্যামসাংয়ের রয়েছে। তো WD মানে এটা ডায়ার শো রয়েছে। তো যেসব মেশিনের ডায়ার রয়েছে, মনে করেন আপনি কাপড়টা ওয়াশ করলেন, ওয়াশ করে কাপড়টা একই মেশিনে একই ড্রামে কাপড়টাকে শুকানোর জন্য এখানে ডায়ারের ব্যবস্থা রয়েছে। তো এই মেশিনটা একটা প্রবলেম নিয়ে আমরা আজকে কথা বলবো এবং খুবই গুরুত্বপূর্ণ। তো মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন সবার আগে আপডেট ভিডিওগুলো পেয়ে যান। তো এই মেশিনটা প্রবলেম ছিল, যখন আমরা কাস্টমার প্লেসে যাই এই মেশিনটা যখন স্পিনে দেই, এই কিছুক্ষণ চলার পর একটা বিপ সাউন্ড করে হ্যাং হয়ে যায়। হ্যাং হয়ে যাবে, কোনো কাজ করে না। পরে আমরা দেখি যে পিসিবিটা, আমি এখানে একটু দেখানোর চেষ্টা করতেছি ক্যামেরাটি দিয়ে জুম করে, এই যে এখানে আমরা এটা কি সমস্যা পেয়েছি এবং কি করলাম। এখানে দেখেন 1, 2, 3, 4, 5টা আইসি রয়েছে, এর মধ্যে একটা আইসিতে প্রবলেম হয়ে গেছে। ওইটা অবশ্য আমরা কাজ করে ফেলছি, আইসিটা নতুন বসানো হয়েছে, এই আইসিটা চেঞ্জ করা হয়েছে এবং পাশের যেই এইটা সব চেঞ্জ করা হয়েছে। এবং আমরা দেখেন ব্যাক সাইডটা খুলেছি, এই যে দেখেন ব্যাক সাইডটা খুলে এবং এভাবে কেটে, কারণ আপনার আমরা জানি যে কোথায় কী প্রবলেম, এটা সফটওয়্যার দিয়ে বের করে ফেলি এবং বের করেই স্পেসিফিক যেই সমস্যাটা, এই যেই জায়গাটা প্রবলেম এই জায়গাটায় আমরা কাজ করা হয়ে করেছি। যে দেখেন এখানে আমরা খুব সুন্দর করে কেটে এই পাশটা আমরা চেঞ্জ করেছি। তো এখন প্রশ্ন হলো, এই পাশটা কেন বা চেঞ্জ করলাম, কীভাবে সমস্যাটা বের করলাম এবং এটা কেন সমস্যা হলো, এই রিজনগুলো যদি আপনি জানেন তাহলে আমাদের কাজ করতে ইজি হবে এবং ভবিষ্যতে কোনো সমস্যা হবে না। তো যখন এটা হ্যাং হয়ে যাচ্ছে, কোনো সফটওয়্যার দিয়ে সমস্যা পাচ্ছিলাম না, তখন দেখতে পেলাম যে এখানে একটু এই পাশটাতে প্রবলেম। কীভাবে পাইলাম, এই পাশটা শর্ট হয়ে গেছে, আমরা মিটার দিয়ে মেপে বের করেছিলাম, পরে আমরা চেঞ্জ করি। এখন প্রশ্ন হলো যে এই পাশটা নষ্ট হওয়ার কথা না, কেন নষ্ট হলো। পরে আমরা বের করলাম যে এই পাশটার সাথে কোনটা সম্পৃক্ত, পরে দেখলাম যে এখানে একটা ড্রেন মোটরের যে জ্যাকটা রয়েছে, এখান থেকে এই ড্রেন মোটরটাকে সেখানে কন্ট্রোল করে, এবং এই ড্রেন মোটর এটা যেটা, এটা একটা নষ্ট ড্রেন মোটর। দেখেন আপনি বোঝার কোনো ক্যাপাসিটি নাই, আপনি যখন এটাতে আপনি মিটার দিয়ে মাপবেন দেখবেন এখানে সব ঠিকঠাক শু করতেছে। এই যে আমি এখানে মাপতেছি, এখানে আপনার যেই দেখা আপনার 2 পয়েন্ট সামথিং যে কিলোমস দেওয়ানোর কথা ওইটা দেখাচ্ছে, যে ওমসে দেখার কথা ওমসে দেখাচ্ছে, মানে কয়েলটা ঠিক আছে, আপনি যখন ঘুরেলে একদম ফ্রি ঘুরে কোনো সমস্যা পাচ্ছে না। কিন্তু এটা তো আপনি খোলার পরে বুঝলেন, বাট আমরা ভিতরে কীভাবে এটাকে বুঝবো, এটা একটা সিস্টেম রয়েছে, সেটাও আমি আপনাকে বলে দিচ্ছি। এইটা সমস্যা হওয়ার কারণে যখন সে এটাকে লাইন দিচ্ছে, যখন সেটা ঘুরতে পারে না, একটা ফ্রিকোয়েন্সি জানে কয়েল থেকে ফ্রিকোয়েন্সি জেনারেট হয় এটা ঘোরার জন্য, যখন এটা ঘুরতে পারে না, একটা আটকায় থাকে, তখনই একবার দুইবার তিনবার কাস্টমার অনেকবার লাইন দেওয়ার পরে দেখা গেছে এই পিসিবিটা নষ্ট হয়ে গেছে, আইসিটা নষ্ট হয়ে গেছে। এখন আমরা আলহামদুলিল্লাহ পিসিবিটাকে রেডি করে ফেলেছি। আমি শুধু জাস্ট ভিডিওটা আপনাদেরকে এইটুকু বোঝার কারণ যে কেন এই সমস্যাটা হয়, আপনারা ফিল্ড লেভেলে গেলে যদি এই জিনিসগুলো চেক না করেন তাহলে কিন্তু বড় বিপদে পড়বেন। এবং কাস্টমার যারা রয়েছে, যারা কাস্টমার অনেক সময় ভিডিওগুলো দেখে আমাদের, যদি কাস্টমার অনেক সময় কী করে যে সমস্যা হলে বারবার ট্রাই করে, এই জন্য ওরা সমস্যা হলেই মেশিনটাকে বন্ধ করে রাখতে হবে, তাহলে পরবর্তীতে মেজর সমস্যা হবে না এবং এই পিসিবিটা নষ্ট হতো না। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কীভাবে বুঝবেন। আমি ডাইরেক্টলি একটা লাইন দিচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন। এটা এই দেখেন আমি যখন এখানে লাইন দেব, আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, এই দেখেন ঘুরতেছে, আবার যখন দিব এটা মাঝে মাঝে আটকে যায়। এই দেখেন আমার সিরিজের লাইটটা জ্বলতেছে, ঘুরতে দেন দেন কাঁপতেছে, এটা কিন্তু ঘুরছে দেখেন কাঁপতেছে, মানে ঘুরতেছে না, মানে এখানে একটা শব্দ উম করে একটা শব্দ হয়ে আছে এবং এটা ঘুরতে চেষ্টা করতেছে ঘুরতেছে না। তো এটা না ঘুরার কারণে, কারণ আমরা জানি যে আমি একটু বন্ধ করে দিচ্ছি, আবার যখন আপনি এটাকে জাস্ট একটু নাড়া দিবেন, আমি একটু দেখাচ্ছি, এই এখন ঘুরতেছে না, জাস্ট একটু নাড়া দিলে এটা ঘুরবে, এই দেখেন ঘুরতেছে, দেখছেন এই
তো আপনি যখন এইভাবে ঘুরতেছে যখন আটকে যায় জাস্ট একটু দেখেন ঘুরতেছে না কিন্তু লাইন ঘোরার চেষ্টা করতেছে ঘুরতেছে না যখন আপনি গ্লারা দিবেন ঘুরতেছে তো এইটা হচ্ছে যে এখানে কয়েলটা ঠিক আছে কিন্তু এটার যেই মেকানিক্যাল সেকশনটা যেখানে ঘোরা এটা প্রবলেম যার কারণে এটা যখন লাইন আসতেছে ঘোরার চেষ্টা করে ঘুরতেছে না তখনই এখানে একটা ফিডব্যাক ভোল্টেজের কারণে আইসিটা নষ্ট হয়ে গেছে তো এইটা কেন হয় সেটা বলেছি দেখেন এটা একদম একদম এটা দেখেন একদম ফ্রি হয়ে গেছে এটা দুই দিকে নড়তেছে দেখেন নড়তেছে তো যখনই সে একটা সেন্টারে গিয়ে পড়ে তখন এটা ঘুরে তো সাধারণত খালি ঘুরতেছে আপনি যখন লোড অবস্থা তখন কিন্তু একদম ঘুরবে না আমি খালি দেখে এটা ঘুরতে পারতাম ঘুরতে পারতেছি কিন্তু লোড অবস্থাটা ঘুরবে না দেখেন একদম এটা নষ্ট হয়ে গেছে এই দেখেন একদম নষ্ট হয়ে গেছে এইটা কেন হয় সেটা আমি বলে দিচ্ছি কারণ আমরা কাস্টমারকে যখন একটা মেশিন ইনস্টলেশন করা হয় আমাদের টেকনিশিয়ান কাস্টমারকে বলে আসে যে আপনি যদি এই মেশিনটা অ্যাটলিস্ট যখন ইকোডাম ক্লিনটা করবেন এটাকে বা ড্রাম ক্লিন করবেন অবশ্যই এইটা বক্সটা খুলে এটাকে পরিষ্কার করতে কারণ এখানে ফিল্টার ফ্রন্ট লোডিং মেশিনে ফ্রন্ট সামনে যে একটা ছোট্ট একটা পকেট রয়েছে এই পকেটের ভিতরে যে একটা ফিল্টার রয়েছে ফিল্টার পরিষ্কার করে কারণ আপনাদের কাপড় বা বিভিন্ন চিপটিফিন বা বিভিন্ন বোতাম বা কয়েনগুলো এখানে আটকায় এখানে গিয়ে কী করে সেটাকে ঘুরতে বাধা দেয় একটা সময় গিয়ে এটাকে নষ্ট করে ফেলে আর ডিন মোটরটা নষ্ট হওয়ার ফলে 5C বা 5E এরর আসে আর এই এররটা আসার পরে যদি আমরা পরিষ্কার না করি ঠিকঠাক মতো তাহলে কিন্তু এই এইটা তো প্রবলেম হবেই ডিন মোটর প্রবলেম হবে প্লাস এই সার্কিটের সমস্যা হবে যার সার্কিটের দাম অনেক টাকা তো যেহেতু আমরা আলহামদুলিল্লাহ রিপেয়ার করতে পেরেছি এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া যে এটা আমরা সেটিং করে দিলে হয়ে যাবে কিন্তু এই ডিন মোটরটা সব সাথে সাথে চেঞ্জ করতে হবে তো এই আমরা যখনই আপনারা যখন ফিল্ড লেভেলে কাজ করবেন অবশ্যই কাস্টমারকে এই জিনিসটা অ্যাটলিস্ট গাইড করে আসবেন যেন এটা প্রপারলি পরিষ্কার করে এবং যখন একটা পিসিবি প্রবলেম হয় যদি আপনি না বুঝে যদি রিপেয়ার না করতে পারেন নতুন পিসিবি লাগান এই যখন কোনো আইসি লেভেলে যদি আইসি রিলেটেড যদি কোনো পার্ট প্রবলেম হয় যদি আপনি রিপেয়ার করেন তাহলে অবশ্যই এই পার্টটা কেন নষ্ট হলে রিজনটা বের করে দেন আপনি ওই পার্টটা চেঞ্জ করে পিসিবিটা লাগাবেন যদি না লাগান তাহলে কিন্তু আবার এই পিসিবিটা নষ্ট হয়ে যাবে এবং আপনি দেখা যাচ্ছে অনেক টাকা লস হবেন তো এই ছিল আপনাদের আমাদের আজকের আলোচ্য মূল বিষয় যাতে আপনারা বুঝতে পারেন খুব সহজেই আমি চেষ্টা করেছি তো ভিডিওটি যদি শুরু থেকে শেষ অবধি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে জানাবেন কোন ক্যাটাগরি ভিডিও চান আমরা চেষ্টা করি যে বর্তমান সময়ে যে ইনভার্টার যে টেকনোলজি ভিডিওগুলো রয়েছে আপডেট টেকনোলজিগুলো আপনাদেরকে এই টেকনোলজি সম্পর্কে জানানো এবং আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করি যেন আপনারা ফিল্ড লেভেলে কাজ করতে পারেন এবং কাস্টমারকে ভালো সার্ভিস দিতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু